বাবা একটু মামা করুন, জলটা আবার খেয়ে নিন, ঠিক পারবেন। দেখি দেখি, এই তো এই তো, খুব ব্যথা করছে বাবা, একটু বাবাকে শুইয়ে দিই। বাবা বাবা, মামা একটু উঠো। দাদা বাবা কি হয়েছে? এই কি হয়েছে বাবা, খুব কষ্ট হচ্ছে? কি খুব কষ্ট হচ্ছে বলুন না। হ্যাঁ শোনো না, তুমি সময় নষ্ট করো না, তুমি তাড়াতাড়ি একটা ডাক্তারকে খবর দাও। সেই ভালো, সেই ভালো। ডাক্তার ডাকতে হবে না, আমি ঠিক আছি। মনীষ বাবার কথা শুনিস না, যা ডাক্তারকে খবর দে। না 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 মির্জা, তুমি তুমি এখানে থাকো মামার সঙ্গে, আমি ডাক্তার ডাকছি। ডাক্তার ডাকতে হবে না, ডাক্তার দেখার কোনো দরকার নেই, কোনো দরকার নেই দেবেশ। বাবা বাবা, এটা কি কখনো হয় বলুন তো? আপনার এত কষ্ট হচ্ছে, এত শরীরটা খারাপ, আমরা সবাই মিলে চুপচাপ বসে থাকবো? আচ্ছা আপনি কি খরচের চিন্তা করছেন, টাকার চিন্তা করছেন? বাবা আমি আছি তো, আপনি আপনি কেন এসব ভাবছেন? টাকাটা কারণ নয়। তাহলে কি বাবা, আপনার এত কষ্ট হচ্ছে আর আমরা কি চুপ করে বসে থাকবো? আপনার তো আরো বেশি শরীর খারাপ করবে বাবা। আমি তো সেটাই চাইছি মেজো বৌমা, আমি তো একেবারে শেষ হয়ে যেতে চাই বাবা। আমি বাড়ি থেকে বার করে ভাড়া বাড়িতে নিয়ে গেলে এমনি শেষ হয়ে যাব, ভেতরে ভেতরে আমি শেষ হয়ে যাব। তার চেয়ে এই বাড়িতে আচ্ছা শুধু শুধু এই দেহটা বয়ে বেরিয়ে কি লাভ? প্রাণটাই যখন বুঝতে পারছি না বাবার এই অবস্থা, আর কালকেই নাকি আমাদের, আমার মাথায় আসছে না কিছু। আমাকে এইখানে শেষ হয়ে যেতে দাও বলি, তোমরা আমাকে অন্য কোথাও নিয়ে যেও না। চিন্তা করিস না মা, সব ঠিক হয়ে যাবে। বাবা কিছুতেই ভাড়া বাড়িতে যাবেন না। বাবা আপনি আমার ফ্ল্যাটে গিয়ে উঠবেন, ফ্ল্যাটটা কেনার সময় তো আপনি টাকা দিয়েছিলেন বাবা, আপনার টাকায় ফ্ল্যাট কেনা, ফ্ল্যাটটা তো আমার নয়, ফ্ল্যাটটা তো আপনার, আপনি নিজের ফ্ল্যাটে গিয়ে উঠবেন বাবা, নিজের ফ্ল্যাটে গিয়ে উঠবেন, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ঘরে চল, ঘটবে ঘটবে, ভালো কিছু একটা ঘটবে রে মানিক। এডি যখন জানতে চেয়েছে মুখার্জি বাড়ি কোন থানার আন্ডারে, তখন আমার মন বলছে ভালো কিছু একটা ঘটবে। ফোন করলে হয় না? ফোন করবি? আরে এই তো এডি এসে গেছে। এডি এডি থানায় কি হলো? চিলিক অ্যারেস্টেড। অ্যারেস্টেড কখন, কিভাবে?
আমি মুখার্জি বাড়িতে পুলিশ নিয়ে গেছিলাম। সেখানে ঝিলিক নিজের জালিয়াতির কথা স্বীকার করেছে। কি কি ভাড়ায় ঢুকলে? জালিয়াতি, জটচুরি সব। আচ্ছা, সব কটা নন বেলেবেল তো? না, আমি বলছিলাম কি, ও যদি বেল পেয়ে যায় তাহলে তো অসুবিধে হতে পারে না? অখিল বাবু, এদিকে কোনো কাঁচা কাজ করে? ঝিলিক এত সহজে ছাড়া পাবে না। মুখার্জি বাড়ি আমি কালকের মধ্যে খালি করে দিতে বলেছি। ওই সাইডটা আপনি দেখবেন, বাড়ি খালি। One more thing. আমরা এখানে যা যা কথা বলেছি সেইটা যেন মায়ের কানে না যায়। দিদির কাছে তো লুকোতেই হবে। তবে এডি পারা যাবে কি? কেন, আমি যখন লুকিয়ে রাখতে পারছি তাহলে আপনারা কেন পারবেন না? আরে না না রিন্টুদা, তুমি কিন্তু এই কাঁটাটাকে নিয়ে কি করবে? এর মাথা মোটা আগে দেখি, এটা কাঁটা না ভুল? যদি কাঁটা হয় উপড়ে ফেলব, আর যদি ভুল হয় তাহলে যত্ন করব। কি হয়েছিল না? আমরা সবাই এই ঘরে ছিলাম জানেন, বাবা হঠাৎ করে আপাতত এই ওষুধগুলি চলুক, আর এখন কমপ্লিট বেড রেস্ট। এত মানে আপনি একটু আমার সঙ্গে বাইরে আসুন। তবে তোমার কথা ভেবে আমি একটাই কথা বলতে পারি, তুমি ওর ব্যাপারে আর বেশি মাথা ঘামিও না। আরে মাথা ঘামাবো না মানে? রিন্টু, 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 ঝিলিক কোথায়? হ্যাঁ, তুই যে ঝিলিকের উপর রাগ করে বেরিয়ে চলে গেলে, ঝিলিক কোথায় বল? ঝিলিককে কিছু করিস নি তো বাবা? আমি কিচ্ছু করিনি মা, আর তুমি ওর ব্যাপারে এত ভাবা বন্ধ করো। ওর যেখানে থাকার কথা ও সেখানেই আছে, বহাল তবিয়ত। আর তোমার ঝিলিকের সাথে আমি আর কোনো যুদ্ধে যাব না।
সব যুদ্ধ শেষ মা। তোমায় ছাড়া ঘুম আসি